ইন্ডিয়ার মোদী সরকার এবার ডক্টর ইউনুসকে আব্বা রাখতেছে, এটা মানে একদম বাংলা ভাষায় বলতেছে, আব্বা এবার মাফ করেন আমাদেরকে, একটু আমাদেরকে রক্ষা দেন। ইন্ডিয়ান কিছু মানুষজন তারা চেষ্টা করছিল যে বাংলাদেশে ঢুকবে, এবং আপনারা দেখছিলেন সে আগরতলা হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে আঘাত করেছিল। সেটা একটা দেশের যখন দূতাবাসে আঘাত করে সেটা কিন্তু বাংলাদেশের প্রতি প্রতিহত, বাংলাদেশকে আঘাত করা হয় না, সেটা কিন্তু আঘাত করা হয় স্বয়ং মানে আমেরিকাকে, জাতিসংঘকে আঘাত করা হয়। আর জাতিসংঘকে কে ছেড়ে দেবে? এইবার মোদি সরকারের 12টা বেজে গেছে এবং তিনি ডক্টর ইউনুসকে আব্বা আব্বা বলে ডাকতেছে যে আব্বা মাফ করেন আপনার পা ধরছি। তো ওই যখন ইন্ডিয়ান কিছু জনগণ তারা চেষ্টা করেছিল যে বাংলাদেশে ঢুক, বাংলাদেশে ঢোকার ওদের কোনো সাহস নাই, কারণ ওরা ঢুকতে হলে ব্রাহ্মণবাড়িয়ার কাজ দিয়ে ঢুকতে হবে। এটা তারা খুব ভালো করে বা বুঝেছিল যে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া পার করে বাংলাদেশে ঢুকতে যাই বা চিটাংয়ে ঢুকতে যাই, তাহলে আমাদের বিসি একটাও থাকবে না, ওরা সব ব্রাহ্মণবাড়িয়া রাইখে দেবে, তারপর আমাদেরকে হিজড়া বানায় তারপর বাংলাদেশে পাঠাবে। আর যদি আমরা ফিরে আসতে চাই তাহলে সুস্থ আর ফিরে আসতে পারবো না, আমরা মানে যে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যদি বাংলাদেশে ঢুকি মানে তারপর আমাদেরকে আর মানে আমাদের আমাদেরকে শুধুমাত্র কাঁড়াল পাতাই খেতে দেবে, বর্ডারে আটকাই রেখে শুধু কাঁড়াল পাতাই খাওয়াবে। এটা ইন্ডিয়া ইতিমধ্যে বুঝে ফেলছে। ডক্টর ইউনুস এবার স্পষ্ট ভাষায় জানাই দিয়েছে যে আমাদেরকে, তারা মনে করতেছে যে আমরা নিস্তেজ হয়ে গেছি। দেশের ভিতরে যখন দ্বন্দ্ব চলতেছে, দলের ভিতরে যখন একটু কথা কাটাকাটি চলতেছে, তখন ইন্ডিয়া ভাবছিল এই তো সুযোগ মনে হয়। ডক্টর ইউনুস সেটাই বলতেছেন যে বুঝছেন না যে সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের দেশ রক্ষায়, আমাদের দলীয়ভাবে যত মতের মানে যত দ্বিমত থাকুক, যত দলের ভিতরে যত দাঙ্গা হাঙ্গা থাকুক না কেন, মারামারি কাটাকাটি হোক না কেন, সেটা দেশের মধ্যে থাকবে। কিন্তু তাই বলে ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকা থেকে আবার মানে শান্তিরক্ষা বাহিনীর মিশন পাঠিয়ে আমাদের দেশ দখল করার চেষ্টা করবেন, সেটা হবে না। ডক্টর ইউনুস স্পষ্ট বলতেছেন ছাত্র জনতারা স্বৈরাচার মুক্ত করছে দেশকে, একজন গুলি খাইছে, 4 জন এগিয়ে আসছে। এবং পুলিশের স্পষ্ট বক্তব্য হয়েছে, আসাদুজ্জামান খান কামালকে যখন দেখাইছিল পুলিশ যে স্যার ভিডিওটা দেখেন, আমরা যখন গুলি করি তখন একটা ছাত্রের বুকে লাগে আর সেই ছাত্র পড়ে যায়, আর 4 জন আসে আমাদের উপর আবার এগিয়ে আসতেছে, 4 জন সেখানে দাঁড়াই যায় আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে, পুলিশের স্পষ্ট বক্তব্য। এবার ডক্টর ইউনুস বলতেছে যে এবার 4 জন আসবে না, দেশ রক্ষার্থে 40 জন এগিয়ে আসবে। ডক্টর ইউনুসের চুম্বুকিং একটা বক্তব্য একটু শুনেন। তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে, এবার এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো বাংলাদেশের মানুষ এক, এবং বাংলাদেশের মানুষের সাথে সেনাবাহিনী এক। ইন্ডিয়ার যে সমস্ত সেনাবাহিনী রয়েছে শুধুমাত্র রিজার্ভ ফোর্স রয়েছে 2 লাখ, এবং সেই রিজার্ভ ফোর্স থেকে যদি তারা বাংলাদেশ দখল করার চেষ্টা করে পুরো ইন্ডিয়া খণ্ড খণ্ড হয়ে যাবে। আজকের আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি, ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের সাথে যদি লাগতে আসে ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার মরণ দশা হবে, এবং ইন্ডিয়ার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, জয় হিন্দ শুরু হবে, এবং সেটার দিকেই কিন্তু যাচ্ছে। বাংলাদেশ জনসংখ্যায় কম হতে পারে, বদরের যুদ্ধের কথা মনে করবেন যেখানে আমাদের সংখ্যা মাত্র 313 জন ছিল, সেখানেও কিন্তু আমরা জয়ী হয়েছিলাম। সংখ্যা মুসলমানদের কাছে কোনো ফ্যাক্ট না, আর সেখানে এখন তো বাংলাদেশে 18-20 কোটি মানুষ রয়েছে মুসলমান, তাদের সাথে লড়তে এসো না। চলুন দর্শক, আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে লাগতে যাবে না, এবং আব্বা আব্বা বলে কিভাবে ক্ষমা চাইতেছে মোদী সরকার। চলুন সেই ডকুমেন্টারি একটু দেখে আসি মায়াজাল চ্যানেলের সৌজন্যে। চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ, এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। লোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহৎ ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে 7 সিস্টার? আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ,
যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই। এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধবিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না। আর তাই বলাই যায়, এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব। চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধবিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টা হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে 500টা যুদ্ধ বিমান আছে, এবং এতে কোনো সন্দেহ নেই, এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করে, এই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না। হ্যাঁ, ভারতের কাছে আছে 270টা SU-30, এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো, এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল। ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো MiRAJ-2000 এবং ডাসাল্ট রাফায়েল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়াও ডাসাল্ট রাফায়েলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে মাত্র 36টা রাফায়েল ফাইটার জেট আছে, এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই বলাই যায়, ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না। ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে, সুতরাং 40টা MiRAJ-2000 দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানেই সাপোর্ট দিতে সক্ষম হবে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপ্যাড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে, ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারাতে থাকবে হাজার হাজার। বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে, এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী, এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশিই বলা যায়। তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সামরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে, বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে। এমনকি বাংলাদেশ
তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বায়রাক্তার টিবি-2 কিনেছে। আরো কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে, যার মাত্র 50টা দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল। সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। 30 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে। তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে। এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে। আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না। তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না, তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ। প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ, এমনকি ভারতের জন্যও রয়েছে অশনি সংকেত। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে। এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে, আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয়। কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। এরপরেও যদি ইন্ডিয়া বাংলাদেশের মানে বাংলাদেশের প্রতি চোখ তুলে তাকায়, তাহলে পাকিস্তান কিন্তু আমাদের জন্য প্রস্তুত রয়েছে রিজার্ভ ফোর্স, এবং চায়না কিন্তু ওত পেতে রয়েছে। কারণ চায়না মানে ইন্ডিয়া দুর্নীতি করছে, চায়নাও কিন্তু ক্ষেপে রয়েছে, যে কোনো সময় তারাও আক্রমণ করতে পারে। আর পাকিস্তান তারা সবচেয়ে মানে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলা, তার তাদের ভাষণে ভাষণটা ছিল এরকম যে বাংলাদেশের মুসলমানদের প্রতি যদি কেউ চোখ তুলে তাকায় তাদের চোখ আমরা তুলে ফেলব। এই যে পাকিস্তান যেভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন জাহাজে বাংলাদেশের রিজার্ভ নিয়ে, বাংলাদেশের রিজার্ভ অস্ত্র নিয়ে পাকিস্তান এখন খোলামেলা আলাপ করতেছে, আপনাদের কী অস্ত্র লাগবে, কী বোমা লাগবে আমাদের সাথে আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে দেব। সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের সাথে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সাথে পুরো ইন্ডিয়ার যে সমস্ত শত্রুগুলো রয়েছে তারাও কিন্তু সহমত পোষণ করতেছে, যেভাবেই হোক যদি ইন্ডিয়া কোনোভাবে চোখ তুলে বাংলাদেশের দিকে তাকায় তাহলে বাংলাদেশকে যেভাবেই হোক তারা মদদ দিবে। তো আপনি আসলে কি মনে করেন, ইন্ডিয়াকে আসলেই বাংলাদেশে আক্রমণ করার সেই দুঃসাহস রাখে? আপনার মতামত কি কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।